আগতে বহুত হাজার হাজার কেস থাকে আমার শিক্ষা বিভাগের অধীনত এতিয়া আমিও তৎপর হয়েছো যে কিয়নো মানুষ এজন আদালতলৈ যাবলগা হল আমিও বহুতখিনি ব্যবস্থা লওয়ার পাছত এতিয়া আমার আদালতত চলি থকা গোচরের সংখ্যা বহুত কমি গেল এতিয়া আগত যিমান আমার কেস আছিল এতিয়া তার এক তৃতীয়াংশ কেসে আছে সেইখিনিও আমি নিষ্পত্তি করব বিচার সরকারখনে এটা আসনি লৈছে মিশন সদ্ভাবনা অর্থাৎ আমার সরকারি বিভাগ সমূহ যিসমূহ পেন্ডিং ফাইল আছিলে সেইবিলাক আমি প্রোএক্টিভলি উলিয়াই আমি নিষ্পত্তি করব লাগে আইদার পজিটিভলি অর নেগেটিভলি মানে যেটু যদি করব পড়া কাম হয় সোনকালে করে পেলাব লাগে বা করব নোৱাৰা কাম হলেও আমি জনাই দিম যে কি কারণত কোন রুলের কারণে আমি তেখেতৰ কামটো করব পড়া নাই গতিকে এতিয়া এই নিযুক্তি প্রক্রিয়াটো লৈও যদি কারোবার মনত কোনো কথা বতৰা আছে আমার ওচৰলৈ আহিলে আমি সেইখিনি শুনিম আপোনালোকে যদি চাই যে টেটৰ মূল্যায়নৰ কারণে কিছু লোকে প্রশ্ন উত্থাপন করলে আমি তো পুনসাতে নাকচ করে দিয়া নাই আমি তেওঁলোকৰ কথা শুনিছোঁ পুনৰ মূল্যায়ন করে দিয়া হৈছে পুনৰ মূল্যায়ন করবলে যাওঁতে নিযুক্তির যেটো এপ্লিকেশন করার কারণে যেটো সময়সীমা সেইটো এক্সটেন্ড কৰিবলগা হৈছে সেইটো আমি এক্সটেন্ড কৰি দিছো গতিকে আমি সম্পূৰ্ণৰূপে যিসকল প্ৰাৰ্থী তেওঁলোকৰ পক্ষত থাকিয়ে আমি কাম কৰি আছো কিন্তু যিখিনি নোৱাৰা কাম এটাতো ধৰিটো লাভ নহ'ব গতিকে আমাৰ ফালৰ পৰা খুব সহযোগিতা পাব সেইকাৰণে মই কথাবিলাক আমাক জনাবৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ।